প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের প্রিয় চ্যানেল চ্যানেল বেঙ্গলিতে জানাই আরও একবার স্বাগতম। বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে থাকছে আজ আপার প্রাইমারি কোর্টের শুনানি ছিল। কি হলো আজকের শুনানিতে বিস্তারিত খবরটি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করলাম। ভালো লাগলে একটি লাইক করবেন, পারলে শেয়ার করবেন এবং পরবর্তীতে এই ধরনের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি অন করে নেবেন। চলুন বিস্তারিত খবর দেখে নেওয়া যাক। উচ্চ প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়ার আজকের শুনানি শেষে হলো, আবার তারিখ দেওয়া হলো। এই মামলার পরবর্তী শুনানি তারিখ 9 অক্টোবর শুক্রবার, আগামীতে বেলা 12টার দিকে শুনানি হবে। ওই দিন আবার কমিশনের পক্ষে বক্তব্য রাখবেন অ্যাডভোকেট জেনারেল কিশোর কুমার দত্ত। আটকে থাকা এই মামলার শুনানি আজ সোমবার সকাল 11টার পরেই শুরু হয়। বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের এজলাসে 3 নম্বর কোর্টের 1 নম্বর সিরিয়ালে ছিল। আজ স্কুল সার্ভিস কমিশনের পক্ষে অ্যাডভোকেট জেনারেল কিশোর কুমার দত্ত কমিশনের স্বচ্ছতার বিষয়ে বেশ কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করেন। 1 ঘন্টার কিছু বেশি সময় ধরে শুনানি চলে, তবে অ্যাডভোকেট জেনারেলের বলা এখনও শেষ হয়নি, তিনি আগামী শুনানিতে বলবেন বলে জানা গেছে। গত শুনানিতে অ্যাডভোকেট জেনারেল নিজের বক্তব্য তুলে ধরেন, সেই সঙ্গে তিনি বলেন সমস্ত তথ্য দিতে তার আরও কিছু ডেট লাগবে। আজও তিনি বেশ কিছু তথ্য তুলে ধরেন, আগামী শুনানিতেও তিনি কিছু তথ্য দেবেন, ফলে মামলার রায় হতে আরও কিছু সময় লাগতে পারে বলে মনে হচ্ছে। আজ আখতারুল ইসলাম বনাম রাজ্য সরকার এবং ভানু রায় বনাম রাজ্য সরকার, এই দুটি মামলা বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের বেঞ্চে শুনানি হয়। আজও বলা শেষ হয়নি কিশোর দত্তের। এদিন অ্যাডভোকেট জেনারেল বিগত দিনের বেশ কিছু মামলার তথ্য তুলে ধরেন, যেগুলো এসএসসির পক্ষে গিয়েছিল। আগামী শুনানিতে টেট ওয়েটেজ বৃদ্ধির সম্পর্কে বলবেন বলে জানা গেছে। এরপর বিচারপতি মৌসুমী ভট্টাচার্য জানিয়ে দেন পরবর্তী শুনানি হবে 9 অক্টোবর। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ।